দেখুন, গোটা বিশ্বে আলোড়ন ফেলে অস্ত্র প্রতিযোগিতায় ভারতের অবস্থান। 2013 থেকে 2017 সাল এই 4 বছরে ভারতের অস্ত্র আমদানি বেড়েছে 24%। ভারতের অস্ত্র রপ্তানি করা প্রধান দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দেওয়া সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি মাসেই সিপ্রি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনের আলোকে ইন্ডিয়া টুডে সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, 2013 থেকে 2017 সালের মধ্যে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। সিপ্রির প্রতিবেদনে বলা হয়, অস্ত্রের জন্য ভারতের আকাঙ্ক্ষা দিন দিন বাড়ছে। দেশটি আমদানির দিকে বেশি নজর দিচ্ছে, কারণ অস্ত্র উৎপাদনের ক্ষমতা তাদের নেই। চলতি মাসের শুরুর দিকে গ্লোবাল ফায়ার পাওয়ার নামের এক ওয়েবসাইট জানিয়েছিল, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর তালিকায় 4র্থ অবস্থানে ভারতের সেনাবাহিনী। ওয়েবসাইটটি 133টি দেশের ওপর সমীক্ষা চালিয়ে ওই র্যাঙ্কিং তৈরি করেছিল। র্যাঙ্কিং অনুযায়ী চীনের তুলনায় ভারতের সেনাবাহিনীর আকার বড়। সিপ্রির দেওয়া প্রতিবেদনে বলা হয়, 2013 থেকে 2017 সালে সারা বিশ্বে যে পরিমাণ অস্ত্রের বেচাকেনা হয়েছে এর 12% আমদানি করেছে ভারত, আর পাকিস্তান করেছে মাত্র 2.8% অস্ত্র। অন্যদিকে 2008 থেকে 12 সালের তুলনায় 2013 থেকে 17 সালের ভারতের অস্ত্র আমদানি বেড়েছে প্রায় 24%। এই সময় চীনের অস্ত্র আমদানি কমে গেছে 19% হারে, কারণ অস্ত্র উৎপাদনে আগের চেয়ে অনেক এগিয়েছে চীন। এতে দেশটির আমদানি করার প্রয়োজনীয়তা কমেছে। সিপ্রির প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীগুলোর তালিকায় ভারতকে 4র্থ অবস্থানে রাখা হয়েছে। এই তালিকায় পাকিস্তান 13 নম্বরে, ভারতের চেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী ভারতের রিজার্ভ ফোর্সের সেনা সংখ্যা 28,44,750 জন। এক্ষেত্রে ভারতের চেয়ে চীন পিছিয়ে। দেশটির রিজার্ভ ফোর্সের সেনা সংখ্যা 14,52,500 জন। ভারতের আমদানি করা অস্ত্রের 52%ই রাশিয়ার তৈরি। 2008 থেকে 2012 সালের তুলনায় 2013 থেকে 2017 সালে যুক্তরাষ্ট্র থেকে ভারতের অস্ত্র আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে 557%। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানের অস্ত্র আমদানি হ্রাস পেয়েছে 76%। সিপ্রির প্রতিবেদন অনুযায়ী 2017-2018 বছরে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় 2,95,000 কোটি রুপি বা $45 বিলিয়ন। এক্ষেত্রে চীন ঢের এগিয়ে। 2017-18 অর্থবছরে চীনের প্রতিরক্ষা বাজেট $175 বিলিয়ন।